কোরআনুল কারীমের একটি সূরা চতুর্থ সূরা সূরাতুন নিসার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতে আয়াত আছে 176টি। সূরাটি কোরআনের মাক্কী মাদানী সূরার মাঝে মাদানী সূরা। এই সূরা কোরআনের চতুর্থতম বারার হিফজুল কোরআনের ১৬তম পৃষ্ঠায় অবস্থিত সূরা। সূরাতে আল্লাহ তাআলা মানব ইতিহাস তুলে ধরেছেন, সংক্ষিপ্ত আকারে হলেও এর গুরুত্ব অনেক অপরিসীম। এই পৃথিবীর মানব বিস্তারের কথাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা মানব বিস্তারের ইতিহাসের কথা বলতে গিয়ে বলছেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। কিন্তু এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেছেন। সমস্ত মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে বলেছেন, মুমিন বা কাফের এ ধরনের আলাদা করে কাউকে বলেন নাই। খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা বলেছেন, একজন মানুষ থেকে আমাদেরকে বানিয়েছেন। মানে আল্লাহ তাআলা একজন মানুষ বানিয়েছেন, তারপর একজন থেকে আমাদেরকে বানিয়েছেন, তাদের থেকে কিয়ামত পর্যন্ত এভাবে বংশ বিস্তার হবে। কিন্তু দুঃখজনক, আজকে পৃথিবীতে একটা শ্রেণী এমনও কথা বলে, মানুষ নাকি বানর থেকে হয়েছে। আল্লাহ তাআলা এমনটা কোরআনে বলেন নাই, হতেও দেন নাই, আর এটা মিথ্যা কথা, এটা না। বরং মানুষ বানিয়েছেন আল্লাহ প্রথমে, তারপর মানুষ থেকে মানুষ হয়েছে, বানর থেকে মানুষ হয় নাই। বানর আল্লাহ তাআলার একটা ভিন্ন প্রজাতির সৃষ্টি, যেরকম বাঘ, গরু, মহিষ, হিংস এ ধরনের, সিংহ এ ধরনের যে ধরনের প্রাণীগুলো আছে, এরকম বানরও একটা প্রাণী, আর কিছু না। কিন্তু একটা শ্রেণী বলছে বানর থেকে নাকি মানুষ হয়েছে, এটা মিথ্যা কথা। যদি বানর থেকে মানুষ হতো, তাহলে এখন এই যে এখনও পৃথিবীতে কোটি কোটি বানর আছে, কোটি কোটি মানুষ আছে, শত শত কোটি মানুষ আছে, একজন মানুষ দেখাতে পারবেন যে বানরের পেটে জন্মিয়েছে, বানরের পেটে, অথবা মানুষের পেট থেকে কোনো বানর জন্মেছে দেখাতে পারবেন? পারবেন না। মিন নাফসি ওয়াহিদা, একজন মানুষ থেকে বানিয়েছেন। তিনি কে? তিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে হযরত হাওয়াকে বানিয়েছেন। হযরত হাওয়াকে এই জন্য বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেন তার স্ত্রীর কাছে গিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি অর্জন করতে পারেন, শান্তি পান, আরাম পান, সন্তুষ্টি অর্জন করতে পারেন, সুখ পান, এজন্য আল্লাহ স্ত্রীকে বানিয়েছেন। আল্লাহ তাআলা এমর্মে কোরআনে কারীমে সূরাতুল আরাফ 189 নম্বর আয়াতে 9 নম্বর পারায় 14 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, ওয়াল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين. الله تعالى آياته হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত হাওয়াকে যে বানিয়েছেন এবং তার সুখের জন্য যে বানিয়েছেন, লিয়াসকুনা ইলাইহা, লিয়াসকুনা ইলাইহা, ফালাম্মা তাগাশ্শাহা হামালাত হামলান খফিফা, তার শান্তির কথা বলে আল্লাহ তাআলা এই কথাও বলতেছেন যে এর পরবর্তী স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন, মানব বিস্তারের ইতিহাসও আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে এই আয়াতের পরবর্তী অংশে তুলে ধরেছেন। ফালাম্মা তাগাশ্শাহা হামালাত হামলান খফিফান ফামাররাত বিহি ফালাম্মা আসকালাত দাআবাল্লাহ রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। আপনি আর আমি যেন আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পারি, আল্লাহ তাআলা সেজন্য আপনাকে আমাকে সৃষ্টির এই সিস্টেম তৈরি করে দিয়েছেন। আল্লাহ এটাও কোরআনে কারীমে বলেছেন, মানুষ কিভাবে এই সারা পৃথিবীময় হলো, এত শত শত কোটি মানুষ, এরা কিভাবে এসেছে, আল্লাহ তাআলা তার একটা বিধান তুলে ধরেছেন। শুধু তাই না, আদম আলাইহিস সালামের জন্য যে হযরত হাওয়াকে শুধু তার সুখের বা শান্তির জন্য বানিয়েছেন, বিষয়টা শুধু এখানেই শেষ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীর সুখের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হালাল রিলেশনশিপের কথা বলেছেন, হালাল সেটা হলো বৈবাহিক বন্ধন, বিয়ের সম্পর্ক। বিয়ে এটা মুসলিমের জন্য, অমুসলিমের জন্য জরুরি না, তারা করলে করে, না করলে নেই, এটা তাদের বিষয়। বিয়ে করলে কিছু আইনি বিষয় থাকে, কিছু উত্তরসূরি হওয়ার ঔরস
পাওয়া কি বলে এটাকে মিরাস পাওয়ার একটা বিধিবিধান আসে এছাড়া তাদের তো বিয়া ছাড়াও বাচ্চা কাচ্চা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট না কিন্তু ইসলামে এটাকে ইম্পর্টেন্ট করা হয়েছে হালাল সম্পর্কের বিধান বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা করে দিয়েছেন একজন নারী আর পুরুষের মাঝে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা এগুলোকে ইসলাম সমর্থন করে নাই জায়েজ করে নাই বরং স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হালাল করেছেন বিয়ে ইজাব কবুল ছাড়া বিয়ে হয় না ইজাব কবুল লাগে বর্তমান সমাজে এই যে কয়েকদিন আগের একটা রিপোর্ট দেখলাম পত্রিকার পত্রিকা রিপোর্ট করেছে যে ইয়াং জেনারেশন হালাল সম্পর্কের প্রতি আগ্রহী না হারাম সম্পর্কের প্রতি আগ্রহী বিজ্ঞানীরা এটা গবেষণা করে বের করেছেন হারামের প্রতি তারা আগ্রহী হালালের প্রতি না চিন্তা করা যায় একটু চিন্তা করে দেখেন একটু ভেবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিবাহের ব্যাপার তুলে ধরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার হাদিসের মধ্যে বলেছেন এই মানব বিস্তারের ইতিহাসটা বিয়ে ছাড়া শরিয়া ইসলাম এটাকে পারমিশন দেয় না বিয়ের বিধানকে আপনার আমার জন্য বাধ্যতামূলক করেছে বিবাহ বহির্ভূত সন্তান আদি হওয়া এটাকে অবৈধ সন্তান বলে ইসলাম উল্লেখ করেছে ইসলামে অবৈধ সন্তানের কোনো জায়গা নাই আল্লাহ তাআলা এই বিধান দিয়ে দিয়েছেন কোরআনে কারিম এজন্য একজন মুসলিম পুরুষ যুবক মুমিনা নারী আরেকজন নেককার পুরুষকে বিয়ের জন্য নির্বাচন করবে আবার পুরুষ একজন নেককার নারীকে বিবাহের জন্য নির্বাচন করবে ভালো করে বুঝে রাখবে এটাই আল্লাহ তাআলার বিধান এটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন কোরআনুল কারীম পারা নম্বর ১৮ হিফজুল কোরআন ১৩ নম্বর পৃষ্ঠা সূরা নূরের ৩২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন স্পষ্ট ভাবে খেয়াল করে দেখেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি আবার বলেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম নেককার নারীকে বিয়ের কথা আল্লাহ বলেছেন বদকার নারীকে না কিন্তু সমাজে এখন নেককার আর বদকারের তো তারতম্য করাই হয় না উল্টো এখন একটা সংস্কৃতি একটা ফ্যাশন সমাজে প্রতিষ্ঠা হয়েছে সেটা হলো এই মুসলিম অমুসলিমকে বিয়ে করছে আবার অমুসলিম মুসলিমকে বিয়ে করতেছে যেটা ইসলামে সম্পূর্ণ হারাম এটাকে ফ্যাশন হিসেবে ধরে নেওয়া হয়েছে পৃথিবীর অনেক নায়ক নায়িকারা এই সম্পর্কের সাথে জড়িত এখন মুসলমান এটির সাথে জড়িত হচ্ছে চিন্তা করা যায় কোথায় আছি আপনি আর আমি আপনার আমার হালত কি একটু চিন্তা করে দেখেছেন আল্লাহ তাআলা কি বলতেছেন আর আপনি আর আমি কি করতেছি নায়কদেরকে ছেলেপেলেরা বর্তমান তরুণ সমাজ যুবকরা ফলো করে অনুসরণ করে নায়ক মুসলমান বিয়ে করেছে আরেকজন মুসলিমকে কেউ পুজো করছে আর তিনি নামাজ আদায় করছেন আচ্ছা বলেন তো এমন ধর্মের কথা কোরআন হাদিসে কোথাও আছে বা এমন বৈবাহিক সম্পর্কের কথা কোরআন হাদিসে আছে আচ্ছা আসেন কোরআনে কি আছে একটু দেখেন আল্লাহ তাআলা কি বললেন কোরআনুল কারীম ২ নম্বর পারা হিফজুল কোরআন ১৪ নম্বর পৃষ্ঠা ২২১ নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে এর নিন্দা করে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ولا تنكحوا المشركات حتى يؤمنن ولا أمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولا عبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذن زركنا الله أكبر الله بقسم কোন মুসলিম পুরুষ যেন কোনো অমুসলিম নারীকে বিয়ের জন্য পছন্দ না করে নির্বাচন না করে সে তাকে যতই আকৃষ্ট করো যত মুগ্ধ করো যত তাকে প্রাণবন্ত করে তুলো আল্লাহ বলতেছেন যতক্ষণ না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বে
তার আগ পর্যন্ত তার সাথে বৈবাহিক সম্পর্ক মুসলমানের কি হারাম ইসলাম ছাড়া বৈবাহিক সম্পর্কে দুজন একজন অমুসলিম আরেকজন মুসলিম সম্বন্ধ হতে পারে না আল্লাহ মুমিনা নারীকেও বলেছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আব্দু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাও আজাবাকুম আমাদের মা বোনরাও খেয়াল রাখবে তিনি মুমিনা মুসলিমা একজন অমুসলিম পুরুষ যদি তারে তার দিকে আকৃষ্ট করে সে যেন তার প্রতি ঝুঁকে না যায় যতক্ষণ না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বে আমাদের সামাজিক অবকাঠামো এখন ভেঙেছে সমাজে এগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না ইসলামকে অমুসলিমদের কালচার দিয়ে পরিবর্তন করে ফেলা হচ্ছে পদে পদে কারণ কোরআনে করিম আপনার আমার বেডরুমে ঢুকতে পারে নাই অথচ ইহুদি খ্রিস্টানের চরিত্র আপনার আমার বেডরুমে ঢুকে গেছে কোরআনে করিমের চরিত্র আপনার আমার আপাদ মস্তকে প্রতিষ্ঠিত হতে পারে নাই অথচ ইহুদি খ্রিস্টানের চরিত্র আপনার আমার আপাদ মস্তকে ঢুকে গেছে কোরআনে করিমের চরিত্র আপনার আমার সন্তান সন্ততির মাঝে প্রতিষ্ঠা হয় নাই কিন্তু আপনার আমার সন্তান কাফের মুশরিকদের চরিত্র নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাচানাচি লাফালাফি করতেছে কথা বলেন কোরআন সে পর্যন্ত পৌঁছাইতে পারে না রাসূলুল্লাহ রেখে যাওয়া দিন সে পর্যন্ত পৌঁছাতে পারিনি আপনারা এটা ব্যর্থতা আপনার আমার এটা ব্যর্থতা পিতা মাতাদের এটা ব্যর্থতা আমাদের সামাজিক অবস্থার কেন আমরা পৌঁছাতে পারিনি তাহলে কেমন নারী বিবাহের জন্য পছন্দ করা উচিত মানব বিস্তারের ইতিহাস বলতেছে বিয়ে তো করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারি শরীফের হাদিস 5090 নম্বর হাদিস নবীজি হাদিসে বলছেন তুনকাহুল মারআতু লি আরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদিনিহা ফাসফার বিদাতিদ্দিন ফাসফার বিদাতিদ্দিন মাল দেখতে বলেছেন সৌন্দর্য দেখতে বলেছেন বংশ দেখতে বলেছেন আবার দিনদারি দেখতে বলেছেন রাসূলুল্লাহ এই চারটার মাঝে দিনদারিকে বেশি প্রাধান্য দিতে বলেছেন সুবহানাল্লাহ দিনদারিকে বেশি প্রাধান্য দিতে বলেছেন আর আমাদের এখন যুবকদের মাঝে অশ্লীলতাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে দুনিয়াদারিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সৌন্দর্যকেই শুধু প্রাধান্য দেওয়া হচ্ছে দিনদারিকে প্রাধান্য দেওয়া হচ্ছে না উচিত ছিল আমাদের ইয়াং জেনারেশন বা যুবক ভাইয়েরা অথবা যুবতী বোনদের বিয়ের প্রথম দেখে সাক্ষাৎ এমন হবে যে তুমি কি ইসলাম মানতে রাজি আছো কিনা দিনকে মানতে রাজি আছো কিনা প্র্যাকটিসিং মুসলিম কিনা ছেলে মেয়েটিকে জিজ্ঞেস করার কথা মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করার কথা কোরআনে কেরিম থেকে একটু তিলাওয়াত করে শোনো সুরাতুল ফাতিহাটা একটু শোনো কারণ তুমি তো আমার জীবন সঙ্গিনী হবে বাস্তবতা হলো এই যে ছেলে মেয়েকে যে কোরআনে কারীমের তিলাওয়াত করে পড়ে শোনাতে বলবে ছেলে নিজেও তো সূরা ফাতিহা পড়তে পারে না শুনতে পারে মিথ্যা কথা বললাম ছেলে নিজেও সূরা ফাতিহা সই করে পড়তে পারে না বলেন আপনি আর আমি কেমন মুমিন কেমন মুসলিম হয়েছে আপনি আর আমি বলেন দিনকে প্রাধান্য দিতে বলেছেন আর আমাদের যুব সমাজ এখন দুনিয়া বা অশ্লীলতাকে বেশি প্রাধান্য দিচ্ছে উলঙ্গপনা বেহায়াপনাকে বেশি প্রাধান্য দিচ্ছে যারা বেহায়াপনার সাথে জড়িত অশ্লীলতার সাথে জড়িত উলঙ্গপনা এর সাথে জড়িত তাদেরকে পছন্দ করছে তাদেরকে নির্বাচন করছে তার সাথে সাথে ঘুরে নিজের সব কিছু বিসর্জন দিচ্ছে আবার আমার বন্ধেরও এমন অবস্থা আল্লাহ বলেছেন নেককার পছন্দ করতে সে বদকার পছন্দ করে নিজে প্রতারিত হচ্ছে দেশান্তর হচ্ছে অবৈধ অশ্লীল অন্যায় কাজের সাথে জড়িয়ে নিজের সব কিছুকে শেষ করে দিচ্ছে এটার নাম তো দিন না এটার নাম তো ইসলাম না আল্লাহ তাআলা এটা বলেন নাই রাসূলুল্লাহ এটা বলেন নাই আমার যুবক ভাইরা প্রত্যেকটা ঘর এখন এক একটা জাহান্নামে পরিণত হয়েছে কেন ঘরটাকে আপনি আর আমি জাহান্নামে পরিণত করার পিছনে দিনদারিকে প্রাধান্য দেই নাই যদি দিনদারিকে প্রাধান্য দিতাম তাহলে প্রত্যেকটা ঘর আল্লাহর জান্নাতে পরিণত হতো ঠিক কিনা বেটি কয়েকদিন আগের একটা রিপোর্ট আপনারা গুগলে সার্চ দিলে এগুলো পাবেন এখন যেই যে মোবাইল মুঠোফোন প্রত্যেকের হাতে হাতে পৌঁছে গেছে তাই না এই মুঠোফোনের মোবাইল ফোনের এই ডিভাইসটার এই অ্যান্ড্রয়েড ফোনগুলো যে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে তার একটা উদাহরণ দিই ভালো করে শুনে রাখেন খুব ভালো করে শুনে রাখেন এই মোবাইল ফোন লাইফ নষ্ট করে দিচ্ছে মানুষের রিপোর্টে উঠে এসেছে
মোবাইল ফোনের অশ্লীলতার কারণে অধিকাংশ ফ্যামিলি ভেঙে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। তাহলে এই ফিতনা থেকে বাঁচার জন্য উপায় কি? নেককার স্ত্রী ঘরে আনা, নেককার বিবি নির্বাচন করা, এগুলা সামাজিক ওয়াজ। এখন এ সকল বিষয় যুবকরা জানেই না, কেমন মেয়ে নির্বাচন করবে, স্ত্রী নির্বাচন করবে তার বিয়ের জন্য সে জানেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসনাদে আহমদের হাদিস একটু আপনাদেরকে শোনাই, যে একজন নেককার নারী যদি ঘরে স্ত্রী হিসেবে থাকে, আপনার আহলিয়া হয়ে থাকে, আপনার ওয়াইফ হয়ে থাকে, তাহলে আপনি সৌভাগ্যবান বনি আদমের একজন হয়ে যাবেন। সুবহানাল্লাহ, এটা আমার বক্তব্য না, নবীজির বক্তব্য। মুসনাদে আহমদের হাদিস 1368 নম্বর হাদিসে নবীজি বলছেন, মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন, বনি আদমের সৌভাগ্যের আলামত তিনটি, আবার বনি আদমের দুর্ভাগ্যের আলামত তিনটি। সৌভাগ্যের আলামত তিনটির মাঝে এক নম্বর হলো আল মারআতু সালিহা, তার স্ত্রী নেককার হওয়া। হুজুর এখন সুবহানাল্লাহ বিহামদিহি, বনি আদমের মাঝে যার স্ত্রী নেককার সে সৌভাগ্যবান একজন পুরুষ, সৌভাগ্যবান একজন বনি আদমের অন্তর্ভুক্ত হয়েছে। আর দ্বিতীয় আলামত হলো আল মাসকানুস সালিহ, যার একটা ভালো ঘর আছে, বাড়ি আছে, বাসস্থান আছে, সে সৌভাগ্যবান। তিন নম্বর আল মাসকানুস সালিহ, যার একটা ভালো বাহন আছে, একটা ভালো বাহন আছে, যেটা দিয়ে সে যেখানে সেখানে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা জিনিস যার আছে তাকে বনি আদমের মাঝে সবচেয়ে বড় সৌভাগ্যবান বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, বনি আদমের সে সৌভাগ্যবান দিক। এখন একটু চিন্তা করে দেখেন আমাদের মাঝে কজন সৌভাগ্যবান আর কজন দুর্ভাগ্যবান। ওয়ামিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন, নবীজি আর দুর্ভাগ্যেরও আলামত তিনটি বলেছেন। এক নাম্বার আল মারআতুসসু, বদকার স্ত্রী যার ঘরে, বদকার স্ত্রী, কথা বুঝেন নাই, বদকার স্ত্রী যার ঘরে আছে, এর চেয়ে নিকৃষ্ট আর কেউ থাকতে পারে না, এর চেয়ে বাজে সিচুয়েশনে আর কেউ থাকতে পারে না। আল্লাহ রাসূলের জন্য তাকে দুর্ভাগা বলে ঘোষণা করেছে, তার মতো দুর্ভাগ্য আর কারো নাই। ঘরে শান্তি নেই, অথচ আল্লাহ তাআলা বলতেছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও রাহমা। কোরআনে কারীম 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, হিফজুল কোরআন সূরার নাম সূরা নূর রুম 21 নম্বর আয়াত, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও রাহমা। আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মাঝে জড়বিন মহব্বত, আল্লাহ এই জন্য স্ত্রীকে বানিয়েছেন যেন সে তার কাছে শান্তি পায়, আরাম পায়, সুখ পায়, আর উভয়ের মাঝে আল্লাহ তাআলা ভালোবাসার বন্ধনকে সৃষ্টি করেছেন, পরস্পর সহমর্মী করে বানিয়েছেন। তা না হয় এখন ঘরটা জাহান্নামে পরিণত হয়েছে, স্বামী বাহিরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বাহিরে তার সুখ পায়, ঘরে গেলেই অশান্তি পায়। যদি এ ধরনের কোনো স্ত্রী ঘরে থাকে, একটু চিন্তা করে দেখেন আল্লাহ আপনাদেরকে এজন্য বানান নাই, বরং প্রত্যেকটা স্বামীর সুখের জন্য আল্লাহ তাদের স্ত্রীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, লিতাসকুনু ইলাইহা বলেছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা বলেছেন। না জড়মিল মহব্বত আছে, না সহমর্মিতা আছে, না ভালোবাসা আছে, না আন্তরিকতা আছে, সাপ আর বেজির মতো সম্পর্ক, কি বলে, কেউ কাউকে দেখতে পারে না, একটু কিছু হলে ফোঁস করে উঠতেছে, এটার নাম দিন না, এটার নাম ইসলাম না। স্ত্রীর প্রতি স্বামীরা সহানুভূতিশীল হবে, স্বামীর প্রতি স্ত্রীরা ভালোবাসার বন্ধন রাখবে, এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে ইসলাম, এটা নষ্ট হয়ে গেছে। আর দুই নাম্বার দুর্ভাগ্যবান মনি আদমের আলামত, বাসস্থানটা ভালো না হওয়া, ঘরটা ভালো নাই। একটা ভালো ঘর থাকলে ইবাদত করতে পারতো সুন্দর করে, রাতে তাহাজ্জুদ আদায় করতে পারতো, তাহাজ্জুদের জন্য উঠে তাকে ওয়াশরুম আরেক জায়গায় যেতে হতো না, একই ঘরের একই ছাদে ওয়াশরুমটা পেত, ঘরের মধ্যে বৃষ্টি পড়তো না, হ্যাঁ রোদ এরকম পড়তো না, বরং সুন্দরভাবে ঘরে বসবাস করতে পারতো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুর্ভাগ্যবান বনি আদমের আলামত তিনটি, স্ত্রী খারাপ হওয়া, বাসস্থানটা খারাপ হওয়া, বাহনটা খারাপ হওয়া, এই তিনটা আলামত হলো বনি আদমের মাঝে যে দুর্ভাগ্যবান তার আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বরং সৌভাগ্যবান মুমিন হিসাবে এই পৃথিবীতে থাকার তৌফিক দান করুন বলি আমি। সময় অল্প, কথা অনেক বলা লাগবে, এই জন্য এইভাবে বলতেছি, একটু ভালো করে বুঝেন, একটু খেয়াল করে শোনেন। একজন নেককার স্ত্রী কত গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখেন। আমরা দিনকে ভালোবাসি না,
ইসলামকে ভালোবাসি না, কোরআনকে ভালোবাসি না, আল্লাহকে ভালোবাসি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস, 2681 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি ফালিয়াত্তাকিল্লাহা ফি শাতরি সানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নেককার একজন স্ত্রী তার ঘরে নিল, অর্থাৎ তার স্ত্রী হিসেবে একজন নারীকে নির্বাচন করলো যে কিনা নেককার, নবীজি বলছেন আল্লাহ রব্বুল আলামিন তার দিনের ব্যাপারে অর্ধাংশকে নিজেই পরিপূর্ণ করে দেন, আল্লাহ নিজে তার দিনের অর্ধাংশকে পরিপূর্ণ করে দেন। ফালিয়াত্তাকিল্লাহ ফি শাতরি সানি, সে যেন তাকওয়ার মাধ্যমে বাকি অর্ধাংশকে পরিপূর্ণ করে নেয়। একজন নেককার নারী আপনার আমার স্ত্রী, আপনার আমার ঘরে আছে, আল্লাহ বলছেন আপনার দিনকে আল্লাহ অর্ধেকটা পরিপূর্ণ করে দিয়েছেন, তাকওয়া অবলম্বনের মাধ্যমে বাকি অর্ধাংশকে পরিপূর্ণ করতে বলেছেন। যার ঘরে একজন নেককার সতীসাধী নারী আছে, সালেহা, আবেদা, সাবেরা, শাকেরা, জাহেদা, তার আল্লাহ তাআলা দিনকে অর্ধেক পুরো করে দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। আর যার এটা নাই সে কত কষ্টে আছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখেন, তার থেকে জেনে দেখেন সে কত কষ্টে আছে। এর চেয়ে নিকৃষ্ট আর কোন কাজই হতে পারে। আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন, বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেককার নারীর মর্যাদা কোথায় নিয়েছেন, আর একজন পুরুষকে একজন নেককার নারীর মর্যাদা কতটুকু তা কিভাবে বুঝিয়েছেন একটু চিন্তা করে দেখেন। মুসলিম শরীফের হাদিস, 3716 নম্বর হাদিস। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতুস সালিহা, তামাম পৃথিবীটা হলো ভোগের, আর এই তামাম পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ভোগের মাধ্যম হলো একজন সালেহা নারী। যখন সুবহানাল্লাহ, আল মারাতুস সালেহা, একজন নেককার নারী যার ঘরে আছে, এর চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি যেমন নাই, তার দিনের যেমন অর্ধাংশ আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, তার সুখ শান্তি আর সমৃদ্ধির কোনো শেষও নাই। ঠিক যার ঘরে বদকার আছে, এ কতটা নিকৃষ্ট লাইফ পার করতেছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখেন, কতটা অশান্তিতে আছে, কতটা বিপদগ্রস্ত আছে, কতটা হতাশাগ্রস্ত আছে। কারণ শান্তির জায়গাটা যখন অশান্তিতে পরিণত হয় তাহলে শান্তি আর কই পাবে বলেন। ভাইরা আমার, বলছিলাম মানব বিস্তারের কথা, স্বামী স্ত্রীর মধ্য থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষকে আবিষ্কার করেছেন। হালাল আর হারামের শুধু পার্থক্য আর কিছু না। আপনি আর আমি আমাদের বাবা এবং মায়ের থেকে এসেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এমন অসংখ্য বাবা মা আছেন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পর্যন্ত সন্তানাদি হয়েছে, কিন্তু একটা সন্তানও তিনি আল্লাহর কাছে চান নাই, বলেন নাই যে আল্লাহ আমাকে একটা সন্তান দিও, আমাকে একটা নেককার সন্তান দিও, এই কথা বলে নাই। এমন অসংখ্য বাবা মা উপস্থিত আছে, আল্লাহর কাছে দোয়া করে নাই একদিনও একজন নেককার সন্তান চেয়ে, অথচ উচিত ছিল আল্লাহর কাছে চাও। এই জন্য সন্তান বদকার হয়ে গেছে, এই জন্য সন্তান সুৎখুর, মদখুর, গাঁজাখুর, ইয়াবাখুর, অর্থ পাচারকারী, অস্ত্র চোরাকারবারী, মাদক চোরাকারবারী। বাবা মার আর শান্তি নেই পৃথিবীতে। সন্তান চাইতে হলে কার কাছে চাইব, জোরে বলি কার কাছে, আরো জোরে কার কাছে, মনে কিছু নিয়েন না। কোরআন কি বলছে, আমি বলতেছি না, কোরআন কি বলতেছে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সন্তান আমার কাছে চাও, মানুষের কাছে চাও না। আল্লাহ দোয়াও শিখিয়ে দিয়েছেন, কারণ পৃথিবীতে আসার মাধ্যম বাবা মা, আর বাবা মার থেকে আপনি আর আমি হয়েছি। বাবা মায়ের উচিত, স্বামী স্ত্রীর উচিত আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আমাকে এমন একটা সন্তান দেন যে কিনা আমার চোখের শান্তির কারণ হবে, আমার জীবন আর চোখের অশান্তির কারণ হবে না। ঠিক কিনা বেঠিক, এটা আপনি আর আমি চেয়ে নিতে পারিনি আল্লাহকে।
যে কারণে বাবা মা অশান্তিতে আছে, অশান্তিরও শেষ নাই। কিছুদিন আগে বাবা মারা গেলেন বৃদ্ধাশ্রমে, সন্তানরা তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিস, জানাজায় পর্যন্ত একটা সন্তান যায় নাই, জানাজায় একটা ছেলে যায় নাই। তাহলে কি সন্তান রেখে গেছেন, কি সন্তান আল্লাহর কাছে চেয়েছেন, আমার এটা প্রশ্ন। খুঁজে দেখেন না, এখানেও অনেক বাবা এটা জানেই না যে আমার সন্তানটা নেক চাওয়া এটা আল্লাহর কাছে, এটাও যে চাওয়া যাইতে পারে এটাও জানে না, কারণ কোরআনে কারিমের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, বাকি সব আছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারিম সূরার নাম সূরাতুল ফুরকান, 19 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 74 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দপ্তহীন কণ্ঠে বলতেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। উচিত ছিল দোয়া করা যে আল্লাহ এমন স্ত্রী আমাকে দেন যে আমার চোখের শান্তির কারণ হবে, এমন সন্তান আমাকে দেন যে আমার চোখের শান্তির কারণ হবে। এখন সেই স্ত্রী থেকে না শান্তিতে আছে, না সন্তানের থেকে শান্তিতে আছে, না তার ছেলে সন্তান, না তার মেয়ে সন্তান, একজন থেকে শান্তিতে নাই। এর কারণ হলো, প্রথমত সে দিন থেকে দূরে থেকেছিল, দ্বিতীয়ত তার সন্তানদেরকেও দিন থেকে দূরে সরিয়ে রেখেছে। যদি তার সন্তানও দিনের কাছে থাকতো, দিনের উপর থাকতো, অটল থাকতো, অবিচল থাকতো, বাবা মাও যদি থাকবো, তাহলে সন্তানটাও সুখের কারণ হতো, তার স্ত্রীও তার সুখের শান্তির কারণ হতো, ঠিক কিনা বেটা? না স্ত্রী আছে, না সন্তান আছে, কেউ নাই। এবার আল্লাহ তাআলা সেই কথাটাই এই আয়াতে বলেছেন, কিন্তু আমরা তো কেউ এই দোয়া করিনি। ভালো সন্তান, নেককার সন্তান কোত্থেকে আসবে? আসমান থেকে জিব্রাইল এসে দিয়ে যাবেন? অসম্ভব। ছোট ছোট বাচ্চারা বাবা মাকে যা দেখে তাই শিখে, ভালো করে বুঝবে। একটা বাচ্চা যদি দেখে তার বাবা বাইক চালায়, সে দেখবেন ওটার প্রতি তার দুর্বলতা বাড়তে থাকে। গাড়ি চালায়, ওটার প্রতি তার দুর্বলতা থাকে। রিক্সা চালাচ্ছে, ওটার প্রতি সে অটোমেটিক কানেক্টেড হয়ে যায়। প্যান্ট শার্ট পরে, ওটার প্রতি সে অটোমেটিক কানেক্টেড হয়ে যাচ্ছে, দেখে দেখে শিখতেছে। পাঞ্জাবি পাজামা পরে দেখবেন ছেলে সন্তানও প্রথম শিক্ষাটা ওইখান থেকে পায় যে আমার বাবা পাঞ্জাবি পরে আমিও পাঞ্জাবি পরবো। তার অটোমেটিক দুর্বলতা তার বাবার প্রতি কাজ করে। প্রত্যেকটা সন্তানের দেখবেন এই জিনিসটা মারাত্মকভাবে তাদের প্রতি আকর্ষণ হয়। আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন, সন্তানরা যেন মানুষ হয়। গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের পিতা নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। কি নাম বলেন? কি নাম? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানাদি বার্ধক্য হয়েছে, তাই না? বার্ধক্য। কিন্তু সন্তান চেয়েছেন কার কাছে? চেয়েছেন কার কাছে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম তো মুসলিম মিল্লাতের পিতা, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি কোনো কবরে গিয়ে সন্তান চেয়েছিলেন? কোনো মাজারে গিয়ে সন্তান চেয়েছিলেন? কোনো পীরের দরবারে গিয়ে সন্তান চেয়েছিলেন? না হাট হাজারের মোতামিম সাহেবের কাছে গিয়ে চাইছেন যে হুজুর আমার একটা ছেলে দেন, মেয়ে দেন? না রাফি বিন মনির সাহেবের কাছে চাইছেন, এটা বোঝার জন্য বলতেছি। না কোনো পয়গম্বরের কাছে চেয়েছেন, না তার বাবার কাছে চেয়েছেন, কারো কাছে না। কার কাছে চেয়েছেন? কার কার এটা প্রমাণ কোথায় আছে? কেউ যদি মনে করে, আমি কাউকে আলাদাভাবে বলি না, কারো নাম নিয়েও বলি না, কাউকে আমার আক্রমণ করে বলার উদ্দেশ্য নাই, খবরদার, এগুলা থেকে আমি একেবারে বেঁচে থাকতে চাই, আমি শুধু আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি প্রমাণ পেশ করেছেন এটা বুঝাইতে চাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের না ইসমাইল আছে, না ইসহাক আছে, কোনো সন্তানাদি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, 23 নম্বর পারা সূরা সফফাত 100 নম্বর আয়াত বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى إبراهيم عليه السلام دعا كره چن الله كسه جا الله نكر شمتان اما كه دان كورن تار شمتان امرا جراسي امرا والله كسه چايبو جا الله اپنے اما كه جن نكر شمتان دان كورن كتا بولن ٹھیک نا بیٹی پیتا دعا شکایا دیچن رب حبلی من الصالحين الله دعا شکایا دیچن ربنا حبلنا من ازواجنا وذرياتنا قرة اعین ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বার্ধক্যে সন্তান দিয়েছেন, কারণ সন্তান দেওয়ার মালিককে, জোরে বলেন সন্তান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সন্তান দেওয়ার মালিক না আমার ভাইরা, কেউ দিতে
পারবে না না আমি না আপনি না অন্য কেউ না কোন পয়গম্বর না অন্য কেউ আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা রাখেন আল্লাহ তাআলা এমন মে কোরআনে কারীমে দত্তহীন কণ্ঠে বলছেন কোরআনুল কারীম সূরার নাম হলো সূরা সূরা 25 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা থেকে আরম্ভ হয়েছে 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মালিকানা কার একমাত্র আল্লাহ আর আসমান আর জমিনের মাঝে যা আছে এরও মালিকানা আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আমাদের সমাজ শিরিক ভরে গেছে বিদআত ভরে গেছে মানুষ শিরিক একটা সন্তান চাইতে গিয়া একটা সন্তানের মায়ার ভালোবাসায় শিরকের মধ্যে লিপ্ত হয় নিজের ঈমানকে নষ্ট করে ফেলতেছে অনেক যুবকরা আমাদের কাছে অভিযোগ করে অনেক ভাইরা অভিযোগ করে মা বাধ্য করছে যে অমুকের কাছে যাও গেলে পরে বাচ্চা কাচ্চা হবে অমুকের কাছে যাও অমুক দরবারে যাও অমুক জায়গায় যাও আর আল্লাহ বলতেছেন ইয়াহাবুলি মাই ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাই ইয়াশাউ যুকুর 49 নম্বর আয়াতে সূরা সূরায় যে আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দেন শুধু তাই না আবার যাকে চান ছেলে মেয়ে উভয় সন্তান দান করেন আবার আল্লাহ যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না ওয়া জাআলু মাই ইয়াশাউ আকীমা বন্দা বানিয়ে রেখে দেন না ছেলে না মেয়ে কোনটাই জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহ তারা তারে দেন না অতএব সন্তান দেওয়ার মালিককে চিৎকার দিয়ে বলে একমাত্র 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 আল্লাহ বলা লাগবে আর কেউ দিতে পারে না যারা বলে আর কেউ দেওয়ার ক্ষমতা রাখে শিরকি আকীদা রাখে কুফরি আকীদা রাখে কোরআনে কারীমে আল্লাহ আরো বলেছেন না সূরা লুকমানে 34 নম্বর আয়াত ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام মায়ের পেটে কি আছে না আছে এটা কে জানেন কে জানেন দেখেন এটা বোঝানোর জন্য বলতেছি যে আল্লাহ ছাড়া কেউ জানে না যে সেটা কথার জন্য বোঝার জন্য যে আল্লাহই দেওয়ার মালিক আল্লাহই জানেন বর্তমান মেডিকেল সায়েন্স যদি কেউ বলে হুজুর বাচ্চা কাচ্চা হওয়ার আগেই তো বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে আল্ট্রাসোনোগ্রাম করে তো এটা তো কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে গেল না না এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয় না এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয় না বর্তমান বিজ্ঞান যা জানে ওয়া আলামু মান ফিল আরহাম জানে ওয়া আলামু মা ফিল আরহাম এটা জানে না এটা জানেন একমাত্র কে আল্লাহ পেটে বাচ্চা আসার পরে বিজ্ঞান গবেষণা করে বের করেছে যে বাচ্চা আছে ছেলে নামে এই তথ্য চিকিৎসা বিজ্ঞানের অনেকাংশেই ভুল হয় বলে ছেলে হবে হয়ে যাচ্ছে মেয়ে এটা তারা লজ্জাস্থান দেখে নির্বাচন করে এটা অস্পষ্ট থাকে শতভাগ নিশ্চিত হতে পারে না এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পেটে আসার আগেও জানেন তার ঘরে ছেলে আসবে না মেয়ে আসবে কথা বলেন ঠিক কিনা বেটি এটা কে জানেন একমাত্র আল্লাহ জানেন এটা চিকিৎসা বিজ্ঞানের সাথে এই আয়াতের কোনো সংঘর্ষ হয় না আল্লাহ বলেছেন ওয়া আলামু মা ফিল আরহাম আর ডাক্তার জানে যখন ওয়া আলামু মান হয়ে যায় বুঝেন নাই কথাটা এটা ডাক্তার জানে মান হওয়ার পর মা থাকতে জানে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এভাবেই উল্লেখ করেছেন আমি এটা দিয়ে এটা বোঝালাম না ডাক্তার জানে না ডাক্তার দেওয়ার মালিক না কোনো পীর দেওয়ার মালিক না কোনো বুজুর্গ দেওয়ার মালিক না কবর না মাজার কোথাও থেকে এটা হয় না বরং সন্তানাদি দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম থেকে আমরা যে আল্লাহর কাছে ছেলে মেয়ে যাব সন্তান চাব এর দৃষ্টান্ত আরেকটা উদাহরণ দিয়ে দিই কোরআনে কারীমে আরেকজন পয়গম্বরের কথা এসেছে কোরআনুল কারীম সূরা আম্বিয়া 89 নম্বর আয়াত 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতে বলছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ওয়া জাকারিয়া ইযা নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন কোন সন্তানাদি নাই নির্বংশ কোন ওরস নাই কি করবেন আল্লাহর কাছে দোয়া করেছেন আর আল্লাহর কাছে সন্তান চাইলেন হযরত মারিয়ামের অবস্থা দেখে হযরত মারিয়ামের কথা এসেছে 35 36 37 38 নম্বর আয়াতগুলোতে সূরা আল ইমরানে 13 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর পারায় তারপর 14 নম্বর পৃষ্ঠায় এসেছে দুই পৃষ্ঠায় এসেছে হযরত মারিয়ামের কথা মারিয়াম আলাইহিস সালামের সামনে দেখলেন তিনি সালাত আদায় করছেন কিন্তু পাশে দেখেন সিজনবিহীন ফল উদাহরণস্বরূপ আমি উদাহরণ দিতেছি আমের সিজন না আম জামের সিজন না জাম কাঁঠালের সিজন না কাঁঠাল অন্য ফলের সিজন না কিন্তু ফল এই সমস্ত বিষয়গুলো এখানে উপস্থিত হয়ে আছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে বলতেছেন ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইর হিসাব এ মারিয়াম মিন আইনা লাকি হাদা এগুলো কোথা থেকে আসলো এখন তো এটার সিজন না এটা কোথায় পেলে কে তোমার জন্য এগুলো আনলো হযরত মারিয়াম বললেন মিন ইনদিল্লাহ
সবগুলো আল্লাহর তরফ থেকে এসেছে হযরত জাকারিয়া চিন্তা করলেন সিজনবিহীন ফল যদি আল্লাহ তার হযরত মারিয়ামকে বক্ষণ করতে পারেন দিতে পারেন তাহলে আমিও যখন বার্ধক্যে উপনীত হয়ে গেছি আমারও ঔরসে আল্লাহ তার এখনো সন্তান দিতে পারেন চিল্লা এখন ঠিক কিনা বেটি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তার হযরত ইয়াহিয়াকে দিয়েছেন যা কিনা পরে উল্লেখ হয়েছে আল্লাহ তাআলা বলেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বাল রাব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতুহু আল মালায়েকা ওয়া হুয়া قائم يصلي في المحراب الله رب العالمين تك ششون بديتن يحيى ششون بديتن پیغمبر ঘরে পয়গম্বর দান করেছেন سبحان الله وبحمده নেককার সন্তান দান করেছেন চেয়েছিলেন কার কাছে জোরে বলেন চেয়েছিলেন কার কাছে আরো জোরে বলেন চেয়েছিলেন কার কাছে নবী শিক্ষা দিয়েছেন চাইতে হয় আল্লাহর কাছে পিতা আমাদের শিক্ষা দিয়েছেন চাইতে হয় আল্লাহর কাছে আল্লাহ তাআলা এসব দৃষ্টান্ত কোরআনে কারীম উপস্থাপন করে শিক্ষা দিয়েছেন আমরাও যেন চাই কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না মানুষের কাছে চাওয়া যাবে না সমস্ত কিছু চাইবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তবেই তো আল্লাহ তাআলা নেককার সন্তান দিবেন কথা বলেন ঠিক কিনা বেটি কত পর্যন্ত যেন কথা আর পাঁচ মিনিট তবেই তো কেবল নেককার সন্তান লাভ করতে পারবো আমার ভাইরা সামাজিক অবস্থা এই ওঠাউটি করেন আমি তো টাইম জিখেছি আমিও তো উঠবো একসাথে উঠি সামাজিক অবক্ষয় এতটাই তলদেশে চলে গেছে যা বলার অপেক্ষা রাখে না এত বাজে অবস্থায় আছে সামাজিক পরিবেশ সামাজিক অবস্থা ছোট্ট ছোট্ট ছেলেরা কিশোর গ্যাং হয়ে গেছে খুন করতেছে মার্ডার করতেছে ধর্ষণের সাথে জড়িত রেপের সাথে জড়িত ছোট ছোট ছেলেরা আপনারা প্রতিদিনের নিউজ কোনো না কোনোটা পাবেন একজন আরেকজনকে হত্যা করতে দেখেন না রিসেন্টলি বুয়েটের ছাত্র ফারদিনকে হত্যা করা হয়েছে মোটামুটি খুব ভালোই নিউজ হচ্ছে তদন্ত হচ্ছে রিমান্ডে নেওয়া হয়েছে তার বান্ধবীকে সন্তান যদি নেককার না হয় এর চেয়ে বড় হতবাগা বাবা আমার মনে হয় না আর পৃথিবীতে কেউ আছে এই জন্য সন্তানকে নেককার বানাতে হলে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করাতে হবে কথা বলেন ঠিক কিনা বেটি দিনের সাথে সম্পর্ক তৈরি করাতে হবে ইসলামের সাথে সম্পর্ক তৈরি করাতে হবে এক ওসি মহোদয় সেদিন বক্তব্য দিতেছিলেন তারা আসামি ধরেন আসামি ধরেন ধরে নিয়ে আসতেছেন বলতেছেন যে আমি তো আপনাদের এলাকার সেবা করি অমুক জায়গায় বাচ্চারা ছেলেরা এডিক্টেড হয়ে গেছে মদ খাচ্ছে ইয়াবা খাচ্ছে ধরে নিয়ে আসি হ্যাঁ গাঁজা খাচ্ছে ইয়াবা বিক্রি করতেছে ধরে নিয়ে আসি উনি ওনার অভিযোগগুলো বলতেছেন জনগণকে নিয়ে তার কি কি অভিযোগ একটা মাদ্রাসার প্রোগ্রাম তো তিনি বলতেছিলেন একটা মাদ্রাসার ছেলে পেলেকে ওই সমস্ত আড্ডায় খুঁজে পাওয়া যায় ওই জায়গায় খুঁজে পাওয়া যায় ইয়াবা কারবারিদেরকে ধরে আনা হয়েছে একজনও আলেম ওলামা নাই না মুহাদ্দিস না মুফাসসির না কোনো মাদ্রাসার ছাত্র না কোনো আলেম না ইমাম সাহেব না খতিব সাহেব একজন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে ওটা ভিন্ন কথা বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় থাকে এই যে কিশোর গ্যাং তৈরি হয়েছে আপনারা দেখেন চট্টগ্রামে বাস এ আপনাদের এখানে বাস ঢাকায় আরো বেশি দু চার পাঁচ দশ জন গিয়ে কারো দোকানে হামলা করে মাল লুট করে নিয়ে যেতে ভাড়ায় ভাড়ায় খেটে খেটে গ্রুপিং করে করে কারো মেয়েকে কারো বোনকে কারো মাকে কারো স্ত্রীকে ধর্ষণে জড়িত হচ্ছে কিশোর গ্যাং বিভিন্নভাবে আরো কত ঘটনা যে আছে মিন্নি চিন্নি এগুলো তো আপনারা জানেনই নিত্যদিন খবরাখবর দেখতেছেন কিন্তু সার্বিকভাবে আল্লাহর নামে শপথ করে বলছি আল্লাহর নামে শপথ করে বলছি আপনি যদি আপনার সন্তানকে কোরআনে কারিমের জ্ঞান শিক্ষা দেন আর সে যদি এটা সঠিক শিক্ষা পায় এবং এটার উপর যদি প্র্যাকটিস করে একটা ছেলেও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত থাকবে না আপনারা হাটহাজারি মাদ্রাসায় যান পটিয়া মাদ্রাসায় যান জিরি মাদ্রাসায় যান চট্টগ্রামের মাদ্রাসাগুলোতে যান ফতেহাবাদের মাদ্রাসাগুলোতে যান একটা ছেলেকে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত দেখাতে পারবেন না ইয়াবা কারবারিদের সাথে জড়িত দেখাতে পারবেন না মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত দেখাতে পারবেন না অর্থ পাচারকারীদের সাথে দেখাতে পারবেন না এই দেশ থেকে কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়েছে একজন মুফাসসির মুহাদ্দিস শেখুল হাদিস আলেমকে দেখাতে পারবেন না পারবেন না পারবেন না চ্যালেঞ্জ করবেন কোরআনে কারিমকে যদি কেউ বোঝে আর তার আমল করে ফলাফল হলো এটা
ফলাফল হলো এটা সন্তানকে কেন দিন শেখাবেন কেন ইসলাম শেখাবেন বললে আর অনেক কথা চলে আসবে ওদিকে যাচ্ছি না এই যে অর্থ পাচারকারীদের নিয়ে এত এত নিউজ হচ্ছে তাই না পত্রিকা নিউজ করতেছে বিভিন্ন জায়গায় নিউজ হচ্ছে আমরাও জানি নামগুলো প্রকাশ করেন দেখেন হাট হাজারের কোন শাইখুল হাদিস সাহেবকে পাবেন না পটিয়ার পাবেন না জিরির পাবেন না কোন ইমাম সাহেবকে পাবেন না আল্লাহ হেদায়েত দান বুঝার জন্য বলতেছি হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা কেউ যদি দিনকে জেনে না মানে এটার দায় দায়িত্ব তো কারো না তাই না এটার দায় দায়িত্ব তো কারো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সন্তান পাওয়ার পর এই যে পৃথিবীর মানব বিস্তারের ইতিহাসে বলতেছি এই যে আপনারা বিয়ে করলেন সন্তানাদি হলো দুজন চারজন পাঁচজন এই তো বাড়লো তাই না এভাবেই তো কোটি কোটি মানুষ বেড়েছে এভাবেই পৃথিবীতে এসেছে এটাই আসার বিধান এটাই আসার সিস্টেম আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআনে বলেছেন এর জন্য সন্তান পেয়ে বিভ্রান্ত হয়ে যায় না আমরা তো ছেলে মেয়েদের মায়ায় পড়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছি মেয়ে বলেছে বাবা আমার একটা মার্সিডিজ লাগবে এখন বাবা মার্সিডিজ কোত্থেকে দিবে হারাম উপায় লাগবে ঘুষ নিয়ে নিয়ে তাকে মার্সিডিজ কিনে দিতেছে কি আছে না অন্যায়ভাবে নিচ্ছে ছেলে চাপ দিয়েছে বাবার বেতন অল্প কোত্থেকে পাবে হারাম কাজে জড়িয়ে যাচ্ছে এই জন্য ছেলে মেয়ে সম্পদ এই উভয়টা যেন আপনাকে আমাকে বিভ্রান্ত করতে না পারে আপনাকে আমাকে যেন কোনোভাবেই নিঃশেষ করে দিতে না পারে আল্লাহ তাআলা বারবার সাবধান করেছেন সূরা মুনাফিকুনের আল্লাহ তাআলা 9 নম্বর আয়াতে বলেছেন সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আবার বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ তাআলা বারবার বারবার আপনাকে আমাকে সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এই জন্য প্রত্যেক পিতা মাতাকে সাবধান হওয়া নেককার সন্তান আল্লাহর কাছে চাইব সন্তানের বাবা মা হওয়ার পরে এই সন্তানকে দিনদার বানানোর জন্য সচেষ্ট হব হব না ইনশাআল্লাহ ইসলাম শিখাবো না ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক করায় দিব না ইনশাআল্লাহ কে কে রাজি আছে হাত তুলে আল্লাহরে দেখায় দিই বলি হে আল্লাহ আজ থেকে ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো হে আল্লাহ আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন জোরে বলি আমিন আর জোরে বলি আমিন হাত নামাই পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সবাই ভালো থাকেন